শান্তি হোক আপনাদের সকলের উপর সেই কামনায় এবং সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আমেরিকান নিউট্রিশন অ্যাসোসিয়েশন থেকে কিটোজেনিক খাদ্য উপর ছ মাস মেয়াদি একটি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে সেখান থেকে আমি যে তথ্যগুলো শিখেছি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং সাথে পশ্চিমের বড় বড় ডাক্তার এবং বিজ্ঞানীগণ গবেষণার মাধ্যমে যে সকল নতুন স্বাস্থ্য তথ্য খুঁজে বার করছেন সেগুলোকেও বাংলায় আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি যদি এইরকম তথ্য বিষয়ে আপনাদের আগ্রহ থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে একটা ছোট্ট ঘন্টার মতন আইকন থাকে সেটাকে যদি একটা ক্লিক করে দেন তাহলে পরবর্তীতে আমি যখন এই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা সেটা জানতে পারবেন আজকে কথা বলবো আমরা কিটোজেনিক অভ্যাস করার সময় যেহেতু আমাদের প্রোটিন বা আমিষ খাওয়ার পরিমাণ বেড়ে যায় তাতে কিডনির ক্ষতি হয় কিনা এই বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক এখন কারণ সম্প্রতি বাংলাদেশে কিটো ডায়েট বা লো কার্বোহাইড্রেট ডায়েট বা সীমিত শর্করা ভিত্তিক খাদ্য খাদ্যাভ্যাসকে জনপ্রিয় করতে সব থেকে বেশি অবদান রেখেছেন খুব সম্ভবত যে ভদ্রলোক তার নাম হচ্ছে ডক্টর জাহাঙ্গীর কবির এবং তাকে সম্প্রতি ডাক্তারদের একটি সংস্থা যার নাম হচ্ছে ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস এফডিএসআর তো সেই সংস্থার পক্ষ থেকে তাকে একটি চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল খানিকটা ধমক দেওয়া হয়েছিল যে আপনি যে কিটো ডায়েটের কথা মানুষকে বলছেন এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং সেই চিঠিতে তারা দাবি করেছিলেন কিটো ডায়েট করলে কিডনির ক্ষতি হয় আর সেই যুক্তিটা মানে ক্ষতি হওয়ার যুক্তিটা ছিল এই যে কিডনি যেহেতু কিটো ডায়েট করার সময় আমরা প্রোটিন খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিই কারণ শর্করা সাংঘাতিকভাবে কমিয়ে দেয়া হয় সুতরাং সিকেন্ড এম যেহেতু শর্করা খাবার পরিমাণ আমরা কমিয়ে দি সুতরাং আমাদেরকে অন্য খাবারের মাধ্যমে সেই ঘাটতিটা পূরণ করতে হয় তাতে দেখা যায় যে প্রোটিন বা আমি জাতীয় খাবার খাওয়ার পরিমাণ বেড়ে যায় তো দাবিটা ছিল এরকম যে যেহেতু প্রোটিন আমরা বেশি খাবো এবং প্রোটিন খেলে আমাদের কিডনি নষ্ট হয়ে যাবে সুতরাং কিটো ডায়েট করলে কিডনি নষ্ট হবে বৈজ্ঞানিক গবেষণা কিন্তু বলছে পুরো উল্টো কথা তো এই পর্যন্ত অনেক রকমের গবেষণা হয়েছে ডায়েট ডক্টর ডট কম ওয়েবসাইটের ডক্টর ব্রেড স্যার ওনার একটি ভিডিও থেকে আমি দেখলাম যে দু সালেই এই বিষয়ে একটি গবেষণা প্রকাশিত হয়েছিল যেখানে তারা একটা মেটা অ্যানালিসিসের মতন করেছিলেন এবং সেখানে তারা দেখিয়েছিলেন যে মানে কিডনির অসুখ রয়েছে যাদের তাদেরকেও যদি প্রোটিন বেশি খাওয়ানো হয় তাতেও তাদের কিডনির অবস্থা খারাপ হয় না যাই হোক সে তথ্য এখনো দুই হাজার সালের তথ্য এখনো আমাদের অনেক ডাক্তারের কানে পৌঁছয়নি দুঃখজনক কিন্তু সেটাই বর্তমান অবস্থা তবে সেই গবেষণাটি কিটো ডায়েটের উপর ভিত্তি করে করা ছিল না এবং সেজন্য অনেকে দাবি করতেন কিন্তু সেটা তো কিটোডায়েটের গবেষণা নয় এখন আমাদের হাতে কিটো ডায়েটের উপরে করা গবেষণাও এসে গিয়েছে ইউকের ডক্টর ডেভিড আনউইনের নাম আপনারা আমার মুখে এর আগেও কয়েকবার শুনেছেন তিনি সম্প্রতি একটি গবেষণাপত্র করেছেন বাইশে জুলাই দু সালে কারেন্ট অপিনিয়ন ইন এন্ডোক্রিনোলজি ডায়াবেটিস অ্যান্ড ওবিসিটি নামের যে জার্নালটি রয়েছে তাতে তা তিনি এই গবেষণাটি প্রকাশ করেন আপনারা স্ক্রিনে সেটি দেখতে পাচ্ছেন এটির নাম ছিল রিনাল ফাংশন ইন পেশেন্টস ফলোয়িং আ লো কার্বোহাইড্রেট ডায়েট ফর টাইপ টু ডায়াবেটিস তো যাদের দ্বিতীয় ধরনের ডায়াবেটিস রয়েছে তাদের কে লো কার্বোহাইড্রেট ভিত্তিক অভ্যাস করানোর পরে তাদের কিডনির কীরকম কিডনির উপরে তার কি প্রভাব সেটাই এই গবেষণায় তারা খুঁজে দেখার চেষ্টা করেন তো আর এবং এই গবেষণাটি করা হয় ডক্টর আনবুইনের যে চেম্বার যেটা রয়েছে ইউকেতে ইউকেতে সেটাকে বলা হয় জিপি জেনারেল প্র্যাকটিস তো ওনার জিপির নাম হচ্ছে নরউড প্র্যাকটিস তো সেই নরউড প্র্যাকটিসের যে রোগী যারা তাদের থেকে একশো তেতাল্লিশ জন রোগীকে বেছে নিয়ে যাদের টাইপ টু ডায়াবেটিস রয়েছে এবং যাদের কিডনি ভালো ছিল অথবা যাদের কিডনিতে প্রাথমিক রকমের প্রাথমিক পর্যায়ের অসুখ ছিল যেটাকে সিকেডি বলা হয় সংক্ষেপে ক্রনিক কিডনি ডিজিজ তো প্রাথমিক পর্যায়ে যে ক্রনিক কিডনি ডিজিজ এই রকম রোগী এবং এবং তাদের সকলের টাইপ টু ডায়াবেটিস ছিল তাদেরকে তিনি চিকিৎসা করেছেন এই লো কার্বোহাইড্রেট ডায়েট দিয়ে এবং চিকিৎসা শুরু করার আড়াই বছর পরে তিরিশ মাস আড়াই বছর পরে তাদের রক্ত পরীক্ষা করে শুরুতে একবার পরীক্ষা করেছিলেন এবং তিরিশ মাস পরে আবার রক্ত পরীক্ষা করে দেখেছেন যে তাদের কি ই হচ্ছে ইম্প্রুভমেন্ট বা ক্ষতি কি হলো তো তার গবেষণায় দেখা গেল এই একশো জন রোগীর উপর ভিত্তি করে যারা লো কার্বোহাইড্রেট ভিত্তিক খাদ্যাভ্যাস করেছেন তো তিনি দেখেছেন যে গড়ে সবার গড়ে কথাটা খেয়াল রাখবেন কারণ এক একজনের জন্য কিছুটা বেশি হয়েছে কারোর জন্য কিছুটা কম হয়েছে আবার দু একজনের ক্ষেত্রে খারাপ হয়েছে তো সেজন্য গড়টা খেয়াল রাখতে হবে তো গড়ে সবার কিডনির যে কাজ সেটা ভালো হয়েছে কিডনির স্বাস্থ্য আগের থেকে ভালো হয়েছে সেটা তিনি তার গবেষণায় পান তো এই গবেষণাটি আপনারা স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন আমি এটা লিঙ্ক আমার ভিডিও ডিসকাশনে ভিডিও ডিসক্রিপশন অংশে দিয়ে দেবো তাহলে আপনারা দেখে নিতে পারবেন আর এটার বিস্তারিত সেখানে পড়ে নিতে পারবেন আর তারা এই গবেষণাটির খুব সংক্ষিপ্ত সার সংক্ষেপে যেটা বললেন যদি আমরা একটু নিচে যাই তাহলে দেখতে পাবো যে তারা বললেন যে উই ফাউন্ড এভিডেন্স দ্যাট এলসিডি এলসিডি মানে হচ্ছে লো কার্বোহাইড্রেট ডায়েট বা সীমিত সরকার ভিত্তিক ডায়েট অন্য কথায় যেটাকে আমরা কিটো ডায়েটও বলি এলসিডিজ ফর পিপল উইথ টি টু ডি মে ইম্প্রুভ মেনি রিনও অ্যান্ড কার্ডিভাস্কুলার রিস্ক ফ্যাক্টার্স অর্থাৎ হৃদরোগের যে রিস্ক ফ্যাক্টরগুলি এবং কিডনির খারাপ হওয়ার যে রিস্ক ফ্যাক্টরগুলো এই লো কার্বোহাইড্রেট ডায়েট করার পরে টাইপ টু ডায়াবেটিক রুগীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রিস্ক ফ্যাক্টরগুলো আরও ভালো হয় খারাপ হওয়ার পরিবর্তে ভালো হয় ইন আওয়ার ওন এলসিডি কোহট অফ হান্ড্রেড অ্যান্ড ফোরটি থ্রি পেশেন্টস মাইল্ড ক্রনিক কিডনি ডিজিজ ওভার অ্যান অ্যাভারেজ অফ থার্টি মান্থ ক্রিয়েটিন ইম্প্রুভড বাই আিগনিফিকেন্ট মিন অফ ফোর পয়েন্ট সেভেন অর্থাৎ ক্রিয়েটিনিন রক্তের ক্রিয়েটিনিন কতটা আছে সেটার মাধ্যমে তো আমরা বোঝার চেষ্টা করি কিডনি ঠিক কাজ করছে কিনা এবং এই গবেষণায় তারা 30 মাস গড়ে তিরিশ মাস পরে চিকিৎসা শুরু করা তিরিশ মাস পরে রোগীদের যে রক্তের পরীক্ষা করে তারা যে ফল পেলেন সেই ফলের গড়ে তারা বলছেন যে চার দশমিক সাত মিলিমল পার লিটার তাদের ক্রিয়েটিনিম ইম্প্রুভ করেছে ভালো হয়েছে ভালোর দিকে এগিয়েছে তো তারা কমেন্ট করেছেন যে এখন তাহলে যেটা দেখানো বাকি রইল সেটা হচ্ছে যে যাদের আসলে মাঝারি মাত্রার ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে অথবা যাদের খুব খারাপ রকমের ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে তাদেরকে লো কার্বোহাইড্রেট ভিত্তিক ডায়েট করালে তাদের ক্ষেত্রে ফলটা কি হয় সেটাই এখন দেখা বাকি তো যে জন্যে এই প্রোটিন খাওয়ার সঙ্গে এই কথাটিকে এই গবেষণাটিকে আমরা সম্পৃক্ত করছি সেটি আমি আপনাদেরকে এক সেকেন্ড পরে দেখাবো তবে তার আগে একটা কথা বলিনি এই পেজ বা এই পাতাটিতে গেলে আপনারা গবেষণাটির বিস্তারিত এখানে ওয়েবসাইটে দেয়া নেই তা আপনাকে যেতে হবে এই যে বাঁ দিকে এখানে ডাউনলোড বলে একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন তাহলে এই পুরো গবেষণাপত্রটা ডাউনলোড হয়ে আপনার কম্পিউটারে চলে আসবে তখন এই পিডিএফ ফাইলটাকে ওপেন করলে আপনি তার ভিতরে দেখতে পাবেন বিস্তারিত তা আমি সে কাজ করেছি এবং এখন আপনাদেরকে সেই বিস্তারিত থেকে কিছু তথ্য দেখাবো তিনি যখন তারা রুগীদেরকে টাইপ টু ডায়াবেটিস রুগীদেরকে লো কার্বোহাইড্রেট ডায়েট দিয়ে চিকিৎসা করা শুরু করেছেন তখন এই রোগীদেরকে কি খেতে হবে এবং কি খাওয়া নিষিদ্ধ সেই বিষয়ে একটি ডায়েট চার্ট চার্ট বলতে পারেন বা দিয়েছেন ঠিক নয় চার্টে তো বলা থাকে যে সকালে এটা খাবেন বিকালে ওটা খাবেন কিন্তু এখানে তিনি শুধুমাত্র জেনারেল যে মূল মন্ত্রটা সেটা দেখিয়ে দিয়েছেন যে আমাদের এই রকমের খাবার আমরা খেতে পারবো ওই রকমের খাবার খাওয়া যাবে না এরকম কথা তিনি বলেছেন তো সেখানে আমরা যদি প্রোটিন অংশে যাই কারণ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রোটিন বেশি খেলে কিডনি অবস্থা খারাপ হয় কিনা তো এই যে দি নর উড ডায়েট সিট যেটা নরউড জিপি যে ডায়েট শিটটি রোগীদেরকে দিয়েছে তার মধ্যে তারা বলেছেন ইট হেলদি প্রোটিন অর্থাৎ স্বাস্থ্যকর প্রোটিন খাবেন যেমন মাংস ডিম এবং তারপর ব্র্যাকেটে লিখেছেন দিনে তিনটা ডিম খাওয়া আসলে খুব বেশি ডিম খাওয়া নয় অনেকেই মনে করেন তিনটে ডিম খাবো দিনে সর্বনাশ হয়ে যাবে আহ কোলেস্ট্রল বেড়ে যাবে ডাক্তার ডেভিড আনউইন তার যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন তার রুগীদেরকে তাদের তিনি বলেছিলেন তিনটে ডিম খাওয়া বেশি খাওয়া নয় আপনি চাইলে আরো বেশি খেতে পারেন ঠিক আছে তারপরে বলেছিলেন মাছ খেতে বিশেষ করে তৈলাক্ত মাছ যেমন স্যামন ম্যাকারেল এবং টুনা তো স্যামন ম্যাকেরোয়েল টুনা এগুলো তো ইউকেতে পাওয়া মাছ বাংলাদেশে আমরা এগুলো হয়তো চট করে পাবো না কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যেই মাছগুলো পাওয়া যায় তৈলাক্ত যে মাছগুলো পাওয়া যায় আমরা সেগুলো খেতে পারি বিশেষ করে সামুদ্রিক তৈলাক্ত মাছ সেটা আমাদের জন্য বেশি উপকারী হবে তো এগুলো খেলে আমরা স্বাধীনভাবে খেতে পারি এখানে কথাটা খেয়াল করুন আর ফাইন অ্যান্ড ক্যান বি ইটেন ফ্রিলি তো এখানে তিনি বলছেন যে এই খাবারগুলো প্রোটিন এই জাতীয় প্রোটিনগুলোর কথা আমরা বললাম এইগুলো যত খুশি খাওয়া যেতে পারবে খাওয়া যাবে ওই টক যেটা আমাদের দেশে আমরা বলি সেটা সকালবেলা আপনি খেতে পারেন তারপরে শুধু তিনি নিষেধ করেছেন যে প্রসেসড মিট যেটা যেমন বেকন যেমন হ্যাম স্যান্ড সসেজেস তারপরে সালামি এইগুলো ঠিক স্বাস্থ্যকর প্রোটিন নয় সুতরাং এইগুলোকে কমিয়ে খেতে হবে কিন্তু আপনি যদি বাজার থেকে মাংস কিনে এনে রান্না করে খান যত খুশি খেতে পারেন তো এইরকম নির্দেশনা দেওয়ার পরে যদি রোগীর এই প্রোটিনের সঙ্গে কিডনি রোগ খারাপ হওয়ার সম্পর্ক থাকতো অর্থাৎ এই কথাটা যদি সত্য হতো তাহলে এই গবেষণায় এই রোগীদের ক্ষেত্রে কিডনি রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা ছিল বিশাল কিন্তু চলুন এবারে ফলটা দেখি ফলটা কি হলো তিরিশ মাসের এই তিরিশ মাস ধরে চিকিৎসা করার পরে এই লো কার্বোহাইড্রেট ভিত্তিক লো কার্বোহাইড্রেট এবং দেখতে পাচ্ছেন যে বেশি পরিমাণ প্রোটিন ভিত্তিক কার্বোহাইড্রেট খাদ্যাভ্যাস করার পরে যে ফল পাওয়া গেল সেই ফলে আমরা রক্ত পরীক্ষার ফল দেখব নাম বাবা আমার কম্পিউটার একটু স্লো তো এই হচ্ছে টেবিলটা যেই টেবিলের মধ্যে তিনি সমস্ত তাদের যে রক্ত পরীক্ষার যে ফলগুলো দিয়েছেন তো দেখুন এখানে পরীক্ষা তিনি করেছেন অনেকগুলো ওয়ান সি যেটা কিনা পরীক্ষা করা হয় রক্তে চিনির মাত্রা কতটা ছিল গত তিন মাসে সেই জিনিসটা যখন রোগীরা শুরু করেছিলেন তখন বেশি ছিল পরে কমে এসছে এবং কতটা কমেছে একুশ দশমিক পাঁচ একটা বিশাল পরিমাণে কমে আসছে তারপরে ক্রিয়েটনিন কমেছে চার দশমিক সাত তারপরে ইজিএফআর যেটা কিনা কিডনির কাজ করছে কিনা ঠিক মতন সেটাকে এটাকে বলে গ্লুমেরুলার ফিল্ট্রেশন রেট এটা কিডনি কতটা রক্তকে কতটা কার্যকরীভাবে ওই ছেঁকে সেখান থেকে বাজে জিনিসটাকে বের করে দিচ্ছে ভালো জিনিসটাকে রেখে দিচ্ছে তার একটা পরিমাপ সেটা বেড়েছিল দুই দশমিক চার এটা বেশি হলে ভালো কম হলে খারাপ তো এটাতে গড়ে দুই দশমিক চার মাত্রায় এটা বেড়েছিল তারপর একটা হচ্ছে ইউরিন এসিআর আর এটা ঠিক কি জিনিস আমি জানি না কিন্তু এটাও কমে ছিল যেটা কিনা ভালো এখানে সবগুলোই সিরাম কোলেস্ট্রল এইচডিএল কোলেস্ট্রল ক্যালকুলেটেড এলডিএল ডি ট্রাইগ্লিসারাইড তারপরে সিস্টোলিক ব্লাড প্রেশার ডায়াস্টলিক ব্লাড প্রেশার সবগুলোই ভালোর দিকে গিয়েছে একবারে প্রত্যেকটা ভালোর দিকে গিয়েছে গড়ে তো তাতে তাহলে নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে যায় যে যারা টাইপ টু ডায়াবেটিসে ভুগছেন তারা যদি এই লো কার্বোহাইড্রেট অর্থাৎ সীমিত শর্করা এবং ইচ্ছে মতন প্রোটিন খান ইচ্ছে মতন মাছ মাংস ডিম এগুলো খান তাহলে তাদের ক্ষেত্রে এই যে কিডনি অসুখ হওয়ার যে ধারণা যে কথা আমাদেরকে বলা হয় সেটা খুব সম্ভবত সত্য নয় কারণ যদি সত্য হতো তাহলে এই রোগীদের মধ্যে অবস্থাটা ভালো হওয়ার পরিবর্তে খারাপের দিকে যাওয়ার কথা ছিল শুধু কিডনি রোগী নয় এই এখান থেকে দেখতে পাচ্ছেন যাদের টাইপ টু ডায়াবেটিস তাদের তো চিনি নিয়ন্ত্রণ নিয়েই সমস্যা এবং এইচ বি এ ওয়ান সি দিয়ে আমরা সেটা পরীক্ষা করি এইচ বি এ ওয়ান সি আমরা চেষ্টা করি যত নামিয়ে রাখা যায় আর এই পরীক্ষায় দেখা গেল এই গবেষণায় দেখা গেল যে তিরিশ মাস পরে রুগীদের ওয়ান সি একুশ দশমিক পাঁচ পয়েন্ট কমে গিয়েছে যেটা কিনা একটা বিশাল রকমের কমে যাওয়া তাদের টাইপ টু ডায়াবেটিস রীতিমতো ভালো হয়ে যাওয়ার ব্যাপার তারপরে আহ কিডনির যে পরীক্ষাগুলো সেগুলো তো বললাম ক্রিয়েটনিন ইজিএফআর ইউরিন এসিআর এইগুলো ভালো হল এরপরের যে পরীক্ষাগুলো সেগুলো আমাদের হৃদরোগের সঙ্গে সম্পর্কিত সেখানে দেখা গেল সিরাম কোলেস্ট্রল কমেছে বা ভালো দিকে গিয়েছে এইচডিএল কোলেস্ট্রল বেড়ে ভালো দিকে গিয়েছে ক্যালকুলেটেড এলডিএল কোলেস্ট্রল যেটাকে খারাপ বলা হয় সেটা কমেছে তাহলে সেটাও ভালো দিকে গেল ট্রাইগ্লিসারাইড কমেছে যেটা কিনা ভালো দিকে যাওয়া সিস্টলিক এবং ডায়াস্টলিক ব্লাড প্রেশারের পরিবর্তন হয়েছে ওই আইডিয়াল যে ব্লাড প্রেশার সেই দিকে আমরা যেটাকে সব থেকে ভালো ব্লাড প্রেশার বলে ভাবি মাপি সেই দিকে গিয়েছে তো তাতে এখন প্রশ্ন দাঁড়ায় যে একজন টাইপ টু ডায়াবেটিক রোগী যার কিডনিতে সামান্য সমস্যা হয়তো রয়েছে অথবা যার কিডনি ঠিক মতন কাজ করছে তাকে লো কার্বোহাইড্রেট খাবার দিয়ে যদি আমরা চিকিৎসা করি তাহলে তার এই এতগুলো সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এই অবস্থায় শুধুমাত্র কিডনি খারাপ হয়ে যেতে পারে এই রকম বিশ্বাসের কারণে যদি কোনো ডাক্তার তাকে এই চিকিৎসা না দেন তার খাদ্যাভ্যাসে এই পরিবর্তন না করেন তাহলে সেটা ঠিক ঠিক হবে না তাই না রীতিমতো অন্যায় হয়ে যাবে কারণ আর ডাক্তারের জন্য তো পরীক্ষা করার সুবিধা তো রয়েছে আপনি একজন রোগীকে টাইপ টু ডায়াবেটিক রোগীকে যদি লো কার্বোহাইড্রেট দিয়ে চিকিৎসা করেন এবং আপনার যদি ভয় হয় যে এর কিডনি খারাপ হয়ে যাবে আপনি এক মাস পরে তিন মাস পরে রুগীর রক্ত পরীক্ষা করে দেখুন কিডনি কিভাবে কাজ করছে যদি কিডনি খারাপের দিকে যেতে থাকে তাহলে খুব ভালো কথা আপনি কিভাবে সেটা ভালো করা যায় তার ব্যবস্থা নেবেন দরকার হলে যদি মনে করেন যে না এই লোকার করছে না তাহলে সেটা বন্ধ করে দেবেন খুব ভালো মানে তাতে কোনো আপত্তি নেই কিন্তু শুধু কি হতে পারে সেই ভয়ে একজন রোগীকে এতগুলো জিনিস ভালো হওয়ার সম্ভাবনা থাকার পরেও যদি লো কার্বোহাইড্রেট ভিত্তিক খাদ্যাভ্যাসের খাদ্যভাস করার জন্য উপদেশ আপনারা না দেন তাহলে রীতিমতো অন্যায় হচ্ছে এই রুগীকে ক্ষতি করা হচ্ছে আর ডাক্তার হিসেবে আপনাদের যে আহ যারা আপনাদের প্রতিজ্ঞা করেছেন সেটা হচ্ছে ডু নো হার্ম অর্থাৎ ভালো করতে না পারলেও আমরা যেন ক্ষতি না করি তাহলে এই বিষয়গুলো সেটা আপনাদের মাথায় রাখা দরকার তো যাই হোক এছাড়াও এই চার্টে এখানে আর অনেকগুলো মজার ব্যাপার রয়েছে অনেক মজার ইনফরমেশন রয়েছে এই গবেষণাটিতেই ডক্টর ডেভিড আনউইন দাবি করেছেন যে তাদের যেই রুগীদেরকে চিকিৎসা তিনি করেছেন তাদের একটা বিশাল অংশ আসলে টাইপ টু ডায়াবেটিস থেকে একদম সেরে গিয়েছে তো কিডনির কথা তো আমাদের গেলই যে কিডনি অবস্থা ভালো হয়েছে এই চার্টটাতে যদি দেখেন এখানে তিনি বলেছেন যে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণ ভালো হয়েছে পঞ্চাশ শতাংশ রোগীর ক্ষেত্রে ইম্প্রুভ টাইপ টু ডায়াবেটিস ড্রাগ ফ্রি রেমিশন অর্থাৎ সাতচল্লিশ শতাংশের ক্ষেত্রে তাদের টাইপ টু ডায়াবেটিস এত ভালো হয়েছে যে তারা এখন আর কোনো ঔষধ খান না ডায়াবেটিসের জন্য তারা কোনো ঔষধ দেন না তো সেটা তো অত্যন্ত কি বলবো আমরা যে কাঙ্ক্ষিত একটা ব্যাপার তাই না তবে তিন শতাংশের গিয়েছে। একটু আগে শুরুতে দিকে যে কথাটা বললাম যে এটা গড়ে হিসাব কিন্তু একজন আপনি যদি রোগী হন আপনার দেহে এটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু আপনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তারপরে করবেন এবং ডাক্তার ওইদিকে চোখ রাখবেন যে আপনার অবস্থাটা কি ভালো হচ্ছে নাকি খারাপের দিকে যাচ্ছে অধিকাংশ রোগীর ক্ষেত্রেই এটা ভালোর দিকে যাবে এটা আমরা আশা করতে পারি তো যাই হোক আজকে এ পর্যন্তই যারা এই কিডনির স্বাস্থ্য খারাপ হয়ে যাবে ভেবে প্রোটিন খাওয়া কমিয়ে দিচ্ছিলেন আশা করি তারা প্রোটিন বাড়িয়ে খাবেন প্রোটিন আমাদের দেহের জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে নিউট্রিয়েন্ট বলতে পারেন সেটি হচ্ছে প্রোটিন ফ্যাট এবং অর্থাৎ চর্বি এবং কার্বোহাইড্রেট দুটোই আমাদের দেহকে শক্তি দেয় প্রধানত শক্তির উৎস এরা কিন্তু দেহ গঠনের মূল উপাদান হচ্ছে প্রোটিন তো যদি আপনি প্রোটিন কম খান তাহলে আপনার হাড় দুর্বল হয়ে যাবে আপনার দেহের মানে সব জায়গাতেই গন্ডগোল লাগবে যদি আপনি প্রোটিন ঠিক মতো না খেয়ে শুধু চর্বি খান তাহলে ফল পাবেন না তো প্রোটিন সেজন্য বেশি খেতে হবে যাদের বয়স বেশি তাদের প্রোটিন বাড়িয়ে খেতে হবে কারণ বয়স হওয়ার সঙ্গে সঙ্গে প্রোটিন ব্যবহার করার ক্ষমতা আমাদের দেহের কমে যায় সুতরাং বাড়িয়ে খেলে তাহলে ওই ক্ষমতা কম ক্ষমতাতেও কিছু উপকার পাওয়ার আশা আমরা করতে পারি সুতরাং আপনাদের মুরব্বীরা যারা রয়েছেন বাবা মা দাদা দাদি যদি থাকেন তাদেরকে চেষ্টা করবেন তাদেরকে প্রোটিনটা বেশি করে খাওয়াতে এবং শর্করার পরিমাণ কমিয়ে দিতে যাতে করে তারা সুস্বাস্থ্যের অধিকারী থাকতে পারেন যাতে করে তাদের অসুখ বিসুখ তাদের থেকে দূরে থাকে তো এই ছিল আজকের তথ্য লিঙ্ক গুলো তো আমি দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর ডায়েট ডক্টর ডট কম এর যে ভিডিওটি তারও লিঙ্ক আমি দিয়ে দেবো তাইলে আপনারা সেটাও দেখে নিতে পারবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই আশা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি